সকাল 10টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। ঘন কুয়াশায় দীর্ঘ 5.5 ঘন্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম নৌরুট দৌলত দিয়ে পাটুরিয়ে দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় রোববার সকাল 8টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রাত 2:30টার দিকে থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে একটি ফেরি। এদিকে দীর্ঘ কয়েক ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলত দিয়ে প্রান্ত সড়কে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। এরপরও ছিল শীতের তীব্রতা, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের দৌলত দিয়ে ঘাট ব্যবস্থাপক জানান, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল 8টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে একটি দলের হয়ে 6 ও অপর দলের হয়ে 3 জন নাইজেরিয়ান খেলেছেন। এই বিদেশিদের খেলা দেখতে টিকিট কেটে ভিড় করেছেন প্রায় 30,000 উৎসুক জনতা। শনিবার সন্ধ্যায় জেলার ভোলাহাট উপজেলায় পাবলিক ক্লাব মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মাঠে গিয়ে দেখা যায় আশপাশের ইউনিয়নের শিশু কিশোর বৃদ্ধ সহ বিভিন্ন বয়সী দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাঠ। খেলা শুরু হতে না হতেই মাঠের আশেপাশের আম গাছে উঠেও খেলা উপভোগ করেন দর্শকরা। রিসার্চ শামসা এমাকা উবা বেলাল বাঞ্জি এই 6 নাইজেরিয়ান বিএসডি ঢাকা ফুটবল দলের হয়ে অংশ নেন। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ভোলাহাট ভুটানি বাজার ফুটবল দল। তাদের পক্ষেও 3 জন নাইজেরিয়ান খেলোয়াড় অংশ নেন। আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এতটাই দৃঢ়বন্ধ যে তিনি তার ব্যক্তিগত উদ্যোগে আজকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোর্খা ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে। আমরা ওনার কাছে আশা করব এই মাঠটি যেন খেলার উপযোগী হয় এবং আবারও সকলকে কৃতজ্ঞতা গোল দিয়েছেন। অরেঞ্জ, পিনাট, কোকোনাট আর ওয়াটারমেলনের 4টি ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও মাথা খাটাও। ফেরিতে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। শুক্রবার সকালে ফেনীর খাইরুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে প্রধান অতিথি থেকে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি। সিনিয়র সচিব ও তথ্য কমিশনের কমিশনার এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ডক্টর আব্দুল মালিকের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডক্টর ফিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। থার্টি নাইট ও ইংরেজি নববর্ষের প্রথম প্রহর উদযাপনে মেতে উঠেছে দিনাজপুর। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের নানান আয়োজন মানুষের। পাড়ায় মহল্লায় চলছে পিকনিকের ধুম, প্রিয়জনের জন্য ফুল কিনছেন সব বয়সের মানুষ। শনিবার বিকেল 4:30টায় গণেশতলা মডার্ন মোড়ে ফুলের দোকানে গিয়ে দেখা যায় ফুল কিনতে আসা নানান বয়সের মানুষকে। পছন্দের তালিকায় রয়েছে লাল, সাদা, হলুদ, মিষ্টি গোলাপি ও থাই গোলাপ, তবে অন্যান্য ফুলও বিক্রি হচ্ছে পুরোদমে। নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিন চালিত নৌকাডুবির 24 ঘন্টা পেরিয়ে গেলেও নিখোঁজ 4 জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সন্ধ্যা পর্যন্ত তারা নিখোঁজ রয়েছেন। শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় মা ও ছেলে নিহত হন। নিহত হলেন নাজমা বেগম ও তার ছেলে তাসিম শেখ।
জানা গেছে শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে ছোট আকৃতির খেয়া নৌকায় অতিরিক্ত যাত্রী বহনের কারণে সেটি ডুবে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও নাজমা তার 4 বছরের সন্তানকে নিয়ে উঠতে পারেননি। পরে থানা পুলিশ, নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালান। আমরা 8টার পর সংবাদ পাই যে বাহিরডাঙ্গা ট্রলার ডুবি হয়েছে এবং দুজন স্পট মৃত্যুবরণ করেছে, কিছু লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এই সংবাদ শুনে উদ্ধার কাজে এগিয়ে আসি এবং এখনও লোকমুখে শুনতে পারছি 4-5 জন। চাপাই নবাবগঞ্জে এনজিও খুলে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে র‍্যাব। শনিবার দিনগত রাতে উপজেলার সোনাইচণ্ডী বাজারের ভুয়া এনজিওটির অফিস থেকে তাদের আটক করা হয়। রোববার সকালে চাপাই নবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুফি তাহমিন তৌকিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল মানুষকে লোভ দেখিয়ে, বেশি লাভের টাকা দেখিয়ে উদ্দেশ্যে রাজ ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠা করে অনেক মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এ এনজিও এর মাধ্যমে গ্রাহকের জমানো টাকা হাতিয়ে নিচ্ছিলেন তারা। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ওই এনজিওর মালিক সহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাচোল থানায় মামলা প্রক্রিয়াধীন। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গভীর রাতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাতে উপজেলার নয়ালট ভাঙা ইউনিয়নের চকঘোড়া পাখিয়া গ্রামের আব্দুস সালামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও মোবাইল ফোন উদ্ধার করে। স্থানীয়রা জানান, শুক্রবার দিনগত রাত 1টার দিকে হঠাৎ আব্দুল সালামের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ককটেলের বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভাঙে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবাইর আহমেদ চৌধুরী বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, তবে কাউকে আটক করা যায়নি। এই ঘটনায় মামলার প্রক্রিয়া প্রস্তুতি চলছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।